সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। সম্প্রতি বৈদ্যবাটি বাদামতলা দুর্গামণ্ডপে হয়ে গেল এক ভিন্ন স্বাদের বসন্ত উৎসব। নৃত্যাঙ্গী কলাশ্রমের উদ্যোগে আয়োজিত এই বসন্ত উৎসবে গান আবৃত্তি সমবেত সঙ্গীত যেমন ছিল, তেমনই এর সঙ্গে যুক্ত হয়েছিল শাস্ত্রীয় সঙ্গীতের ভাবনাও। প্রায় 80 জন বিভিন্ন ধারার শিল্পীকে নিয়ে এই বসন্ত উৎসবের আয়োজন করেছিলেন নৃত্যাঙ্গী কলাশ্রমের শিক্ষিকা নৃত্যশিল্পী সুলগ্না ব্যানার্জি। সুলগ্না এদিন বলেন, সবাই নাচ বা গানের মধ্যেই বসন্ত উৎসব পালন করেন, তাই আমাদের পরিচিত শিল্পী বন্ধুদের অনুরোধ করেছিলাম অংশ নেওয়ার জন্য। সবাই সেই অনুরোধে সাড়া দিয়ে এসেছেন। এদিনের এই অনুষ্ঠানে ছোট্ট শিল্পী সৃজন ও শিক্ষক পিতা সমিতির তবলা লহরা যেমন সকলের দৃষ্টি আকর্ষণ করে, তেমনি সাম্য ও ইন্দ্রজিতের তবলা লহরাও সকলের প্রশংসা পায়। এছাড়াও আরবাগ শিল্পী গোষ্ঠী, বৈদ্যবাটি আবৃত্তি পরিষদ, সপ্তক ও রবিচার শিল্পীদের পরিবেশনাও সকলের ভালো লাগে। বাদামতলা শিল্পী গোষ্ঠীর সমবেত সঙ্গীত থেকে কণ্ঠশিল্পী শ্রাবণী শর্মিতা সাজিনী সুকর্ণাদের গান সকলেরই ভালো লাগে। তবলায় ছিলেন শিল্পী প্রসেনজিৎ। পণ্ডিত বিরজু মহারাজের স্মরণে ছিল নৃত্যাঙ্গী কলাশ্রমের শিল্পীদের বিশেষ নিবেদন। দুই সঞ্চালকের সঞ্চালনাও এই বসন্ত উৎসবকে অন্য মাত্রা দেয়। প্রত্যেক শিল্পীর হাতে তুলে দেওয়া হয় পলাশ। শেষবেলায় অনুষ্ঠানের শেষ লগ্নে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী সন্দীপ নিয়োগী যেন ঝড় তুললেন সেতারে। তার সুরের ছন্দে ছন্দ মেলান নৃত্যশিল্পী সুলগ্নাও। আমরা দেখে নেব সেই ছবি একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, এখানে রয়েছে আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ। আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক। কন্নগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল, অ্যাডমিশন গোয়িং অন নিয়ার কন্নগর অলিম্পিক মাঠ। আপনি কি মনের মতো ফ্ল্যাট খুঁজছেন? তবে আজই বুকিং করুন লক্ষ্মী অ্যাপার্টমেন্ট, 7 নম্বর শরৎ চ্যাটার্জি স্ট্রিট, 2 নম্বর প্রাইমারি স্কুল, নবগ্রাম, কন্নগর স্টেশন থেকে 5 মিনিটের পথ। স্বপ্না গ্রিল ও স্টিল ইঞ্জিনিয়ারিং, এখানে ছাদের সেট ও বাড়ি গিয়ে রিপেয়ারিং এর কাজ যত্ন সহকারে করা হয়। বটতলা 1 নম্বর স্কুল মাঠ, নবগ্রাম। ফুল যতন যাব মোরা দুজনে কোরাতে, তোমার কানন তলে ফাল্গুন নাসিবে বারংবার, তাহারে একটি শুধু মাগি আমি দুয়ারে তোমার। কার দিকে তুমি গুলি ছুটছো হে? এখানে সবাই মানুষ। মানুষ মারার অস্ত্র সাজিয়ে বাজনায় সুর তোলো, বুদ্ধিমানের এই পরিণাম, বোকারাই তবে ভালো। Thank you.
গত দু বছর ধরে যে অবস্থায় ছিলাম, এত লোক মিলিত হয়েছি, রকম রকম অনুষ্ঠান নিয়ে এসেছি, আনন্দের আর কিছু হতে পারে না। যার জন্য শেষে ঝালাবেড়াতে গিয়ে আমার মনে হলো আমার সেই আনন্দটা আমি ফিল করতে পারছি আর কি। আজকের এই বসন্তোৎসবে অংশ নিয়েছে প্রায় 80 জন ছোট বড় শিল্পী এবং বেশিরভাগই গ্রুপ। এবং সত্যি বলতে হবে যে সবাই আমাকে, আমি একজন শিল্পী, কথক নৃত্যশিল্পী, আমি অর্গানাইজার নয়, কিন্তু আমি যখনই সবাইকে ডাক দিয়েছি একটা অনুষ্ঠান করবো বলে, সবাই এগিয়ে এসেছে, কেউ না বলেনি। আর আমার মনে হয়েছিল যে এই মেলবন্ধনটা খুব দরকার, সবাই সবাইকে জানবে, শুধু নাচ নয়, গান, আবৃত্তি, সেতার, তবলা, লহরা, ছোটরা যারা ভালো বাজাচ্ছে এবং যারা ভালো গুরুরা শেখাচ্ছে তারা সামনে এগিয়ে আসুক, সব সব ফিল্ডে সবাই এগিয়ে যাক। এই জন্যেই আমার মনে হচ্ছে যে শুধু নাচ নয়, শুধু নাচ মানে আমার মেয়েরা নেচে চলে গেল না, আরও যারা করছে এবং বাইরেরও নাচের এখানে অনেককে আমি সুযোগ দিয়েছি, তার মধ্যে বাদামতলার এখানকার সব ছোটোদেরকেও আমি সুযোগ দিয়েছি এবং আরও অনেককে আমি দিতাম, কিন্তু আমি দিতে পারিনি, কারণ 80 জন হয়ে গেছে। আমি সবাইকে কথা দিয়েছি পরের বার, এবার যারা এলো না সুযোগ, পরের বার আমি তাদেরকে সুযোগ দেবো। সৃজন, খবর বাংলা নিউজ।